বন্ধুরা, গীতবিতান পেজের সব বন্ধুদের আমি অনেক অনেক শুভ সন্ধ্যা, অনেক ভালোবাসা জানাই, অনেক শুভেচ্ছা জানাই। এর আগেও আমি গীতবিতান পেজ থেকে লাইভে এসেছি, আর গীতবিতান পেজ আমার অনেক গান, অনেক ছবি ওনারা দিয়ে থাকেন আপনাদের এই পেজে, তো সেখান থেকে আপনাদের প্রচুর ভালোবাসাও পাই। তো অনেক অনেক কমেন্টস এসেছে দেখতে পাচ্ছি আমি, তো খুব ভালো লাগছে। আর সব থেকে প্রথমে জানাই, ইংরেজি নববর্ষে মানে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে সবাই খুব ভালো কাটান এই বছরটি, যেন সবাই খুব সুখে কাটাতে পারেন, আর কিছুই না। আর অনেকগুলো কমেন্টস আসছে, আমি কিছু রিকোয়েস্টও আছে, সেগুলো আমি গাইব। নেক্সট গান সেই ভালো সেই ভালো, এটি আমার ইউটিউব চ্যানেলেও রয়েছে। Thank you.
অনেক অনেক কমেন্টস আসছে, আমি আমি দেখে নিচ্ছি পরে আবার পড়বো, এখনো অনেকগুলো পড়লাম, গান গাইতে গাইতে পড়ছি। গীতবিতান পেজকে অনেক অনেক ধন্যবাদ যে আজ একটি অসাধারণ সন্ধ্যা আমার মাধ্যমে আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য। আমি গীতবিতান পেজের প্রত্যেক অ্যাডমিনকে আমার অনেক 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 ভালোবাসা। আরেকটু অন্য ধরনের গানে যাই, মানে রবীন্দ্রনাথের গান, কারণ রবীন্দ্রনাথের গান হচ্ছে আমার কাছে সব থেকে বেশি আধুনিক গান। তো এই গানটি আমার খুব খুবই খুবই প্রিয় গান, আপনাদেরও খুব প্রিয় গান, কারণ আমি জানি যে এই গানটা আপনারা আমি যখন গাইবো তখন অবশ্যই আপনারা ওপার থেকে গাইতে থাকবেন আমার সাথে। শুনি জোয়া প্রাণে
অনেক ধন্যবাদ আপনাদের, অনেক অনেক কমেন্টস আসছে, অনেক অনেক ধন্যবাদ। আমার এর পরের গান, এটিও আপনাদের খুব পরিচিত গান, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, এটাও গাইতে হবে আমার সাথে। গায়িকার নাম কি, গায়িকার নাম পৌলমি গাঙ্গুলি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমি, কলকাতায় আমার বাড়ি কিন্তু এখন আমি মুম্বাইতে থাকি আমার এই সঙ্গীতের জন্য। আর খুব ভালো লাগছে আপনাদের এরকম গান শোনাতে, আর এরকম পেজ যদি আমাদের সাথে থাকে, কারণ এই পেজের মাধ্যমে আমরা প্রচুর প্রচুর শিল্পীদের গান শুনতে পাই, আমার গান আপনারা শুনতে পান, এবং আপনাদের অনেকেই আমি জানি যারা গীতবিতান পেজের সাথে যুক্ত অনেকেই আছেন সঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তারা আমাকে তাদের গানও আমি শুনতে পাই, তাদেরও লাইভ আমি শুনি, খুব ভালো লাগে, কারণ গানই হচ্ছে জীবনের আসল জিনিস, এখানেই সুখ, এখানেই দুঃখ, এখানেই সব কিছু। তো আমার লাস্ট গান আমি দিয়ে শেষ করছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আবার জানাচ্ছি আপনাদের হ্যাপি নিউ ইয়ার, আর পুরো বছরটা যেন খুব ভালো যায়, গানে গানে যায়, রবীন্দ্রনাথের গানে যায়, কারণ রবীন্দ্রনাথ ছাড়া আমরা একদম অচল, রবীন্দ্রনাথ ছাড়া কিচ্ছু হতে পারে না। তো লাস্ট গানটা এমনভাবেই শেষ করছি, যারা সবার এটাও সবার খুব প্রিয় গান এবং সবাই আমার কাছে রিকোয়েস্ট এসেছিল গানটা, এবং অনেক গানের এখনও রিকোয়েস্ট আসছে, কিন্তু সময় বেশি নেব না, লাস্ট গান দিয়ে শেষ করছি, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।